हाय फ्रेंड्स, आमी लता। आज तुम्हारे सामने चले नतून एक वीडियो निये। तो तुम्हारा वीडियोटा क्लिपिंग देखे बुझते ही पारछो जे कि होते चले। चारटे अबला जीव के शुए रेखे छे। ओरे बाबा, एगुलो के आबार झलसाच्छे आगुने। आज के कि एइभाबेई खेते देबे नाकि भुड़ी बोसटा कि रकम होबे कि जानि। ताहले फ्रेंड्स चलो वीडियोटा देखते थाको पुरो वीडियोटा। तो सकाल सकाल आमार काकू आर आमार बर चले एसेछे बाजारे। तो बाजार थेके कि नाय देखा जाक। তো বাজার থেকে বাড়িতে চলে এসেছে। ওরে বাবারে, বাড়িতে ঢোকার সাথে সাথেই বৃষ্টি শুরু হয়ে গেল। তোমরা কি মুরগির সাথে সাথে বৃষ্টিটাকে নিয়ে এলে নাকি? সে যাই হোক, ভালোই হলো। বেশ, বৃষ্টির সাথে আজকে খাওয়াটা করে কি বলো, তাই না? তো এখানে কাকু বটিতে ভাত দিচ্ছে। আবার দেখে নিচ্ছে ধার হয়েছে কিনা। ও মা, চারিদিকটা কি সবুজ আর সবুজ! আমার মনটা তো পুরো ভরে যায় সবুজ দেখলে। তো দুটো মুরগিকে আমার কাকু এই পৃথিবী থেকে চিরতরে বিদায় দিয়ে দিল। আমার খুব কান্না পাচ্ছে মুরগি দুটোর জন্য। তো যাই হোক, কান্না পেয়ে কোনো লাভ নেই, ভুড়িভোজ করতে হবে না। আর দেখো আর দুটো প্রাণী কীভাবে ঝেমাচ্ছে আর ভাবছে, এইবারে আমাদেরই মনে হয় পালা। তো বলতে ছেড়ে দে মা, কেঁদে পাচ্ছি, আর পারছি না আর পারছি না। দেখো আমার বর কীভাবে রানা ধরে ঝুলিয়ে রেখেছে, ঝাঁকাচ্ছে, কি বলবো বলো তো। দেখো আবার খোঁচাচ্ছে। সত্যি বাবা, তোমরা পারো। ব্যাস, চারটে মুরগির যাত্রা পৃথিবী থেকে এখানেই শেষ করে দিল আমার কাকু। তো চলো, আর এদিকে এক হাঁড়ি জল গরম হয়ে গেছে। এবার কাকি জল গরমটা একটা গামলার মধ্যে ঢেলে দিচ্ছে। কেন গো, দেখা যাক। ওরে বাবা, দেখো গলা কেটে ওদের শান্তি হয়নি, আবার গরম জলে চোবাচ্ছে মুরগিগুলোকে। আবার একটা কাঠি না লাঠি না কি তক্তা কি জানি বাবা, ওইগুলো দিয়ে আবার খোঁচাচ্ছে। ছাল চামড়া সব তুলে দিল, সব তুলে দিল। বাবারে বাবা, ঘষে মেজে পুরো একদম পরিষ্কার। কোলে নিয়েছে আমার বর, মানে বউ কোলে নিয়ে আদর করছে। আমি আবার এখানে কি করছি দেখো, লাঠি সরকি নাকি এগুলো। ও, আমি তো উনুন জ্বালানোর চেষ্টা করছি, আমাকে বলেছে আগুন জ্বালাতে, তাই আমি আগুন জ্বালাচ্ছি। ও মা, জ্বলে গেল তো, জ্বলে গেল। এখন কি করবে এটা দিয়ে কি জানি। ওই দেখো আবার মুরগিগুলোকে ঝলসাচ্ছে, মানে পা বেঁধে নিয়ে আসলো, তার মধ্যে গলা কাটলো, তারপরে ওই গরম জলে চোবালো, ছাল চামড়া ছাড়ালো, এখন এগুলোকে আগুনে ঝলসাচ্ছে। মানে কি পাপ করে যে ওরা এসেছিল এই দুনিয়ায়, ভগবানই জানে। ভগবান, হরি রে হরি, মুরগিগুলোকে আর কত কষ্ট দেবে। কেমন ভাবে ঝলসাচ্ছে দেখো, উল্টে পাল্টে চিত করে উবু করে, ওই দেখো উল্টে দিল ঠ্যাং ধরে। উফ, আমার এই কষ্ট কোথায় রাখবো, খাওয়ার সময় এখনো কষ্ট থাকবে না। এখন দেখবে মুরগি ঠ্যাং কি চেবাচ্ছি আমি। এখন কি করবে এগুলোকে, ওই দেখো আমি আবার কাঠি নিয়ে কি করছি। আমি হয়েছে একটা অকাজের মেয়ে দেখো,
আকাম করছি, আকাম আকাম। দেখো এখন এগুলোকে আবার মুরগিগুলোকে আবার কাটবে, আরও কত কি দেখার বাকি আছে কি জানি। আমার কাকু সুন্দর করে পিস 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 করে কাটবে। দেখো নেই কাজ তো কই ভাজ, ওই করছি খোঁচাখুচি করছি উনুনের মধ্যে। আমার কাকু মুরগিগুলোকে সুন্দর করে পিস করছে। এইবারে আমি একটা কাজের কাজ করছি, রান্না করছি। পুরো রান্নার দায়িত্বটা আমাকে দিয়েছে, তো উনুনে রান্না করছি জানি না। দেখো রান্নার দায়িত্ব, তো মশলাপাতি নিয়ে চলে এসেছি, বসে পড়েছি রান্না করতে। রান্না করতে করতে আখ খাচ্ছি, বুঝতে পারছো গলা শুকিয়ে গেছে একদম। ওর মধ্যে কি হয়েছে জানো, রান্না করতে করতে চুল নিয়ে উল্টে পড়েছিলাম, সেটা তোমাদের সাথে তোমাদেরকে দেখাতে পারিনি। দেখেছো কেটে গেছে ওখানটায়, এমন রান্না করছি যে চুল নিয়েই উল্টে গেছিলাম। আমার কাকি মুরগির মাংসটাকে ঢেলে দিচ্ছে। ভালো করে মশলাটার সাথে মাংসটাকে মেশাতে হবে, আমার দ্বারা হচ্ছে না, আমি আর বলে পারছি না। তাই কাকু এসছে একটু ভালো করে মিশিয়ে দেবে মাংসটা মশলার সাথে, অনেকটা মাংস তো ওর সাথে আর বলে পেরে উঠছিলাম না। তাই কাকু চলে এসছে, একটু ভালো করে মিশিয়ে দিয়ে যাবে, তারপরে আমি কষাবো। তো মোটামুটি মিশিয়ে দিয়ে গেছে কাকু, এখন আমি এটাকে কষাচ্ছি ভালো করে। এই দেখো বসে বসে আর পারছি না, দাঁড়িয়ে পড়েছি, ঘুমিয়ে দাঁড়িয়ে পড়েছি নাড়ার জন্য। কড়াই উল্টে হওয়াটা উল্টে পারো উননটা না একটু ভাঙা বুঝলে তো, ওর জন্য দুপাশ কড়াইয়ের দুপাশটা ধরতে হচ্ছে। কখন যাবে উল্টে, খাওয়া পুরো শেষ ওখানেই। আর লঙ্কার চরচড়ি হচ্ছে এখানে, লঙ্কা মানে লঙ্কার গুঁড়ো দিয়ে আমি আর কুল করতে পারছি না। আরও দাও আরও দাও, চলো আমি নাক মুখ সবকিছু দিয়ে শ্বাস করতে শুরু করেছি, দেখতে পাচ্ছ আমার মুখটা, নাক টানছি। আরো লঙ্কা দিতে হবে, লঙ্কায় আর হচ্ছে না। দেখো
ঝালঝাল, খেতে গিয়ে চোখ দিয়ে জল, নাক দিয়ে জল, কাপ দিয়ে ধোয়া, এরকম চাই। আমাদের বৃষ্টিটা হচ্ছে ঝালঝাল, আ হা জমে যাবে আজকে পুরো। আমার কাকি পাশে বসেছে, উনুনে জালটা দিচ্ছে, কারণ আমি দুটো একসাথে সামলাতে পারছি না। তো মাংসটা প্রায় রান্না হয়ে এসেছে। রান্না হয়ে গেছে, এখন টেস্ট করার জন্য আমার ভাই বাটি নিয়ে এসেছে। বাটিতে একটু মাংস তুলে দিচ্ছি ভাইকে, এরপরে আমি আমার বরকেও দেব। তো খেয়ে বলবে কেমন হয়েছে। তো দিয়ে দিলাম ভাইকে, নিয়ে গেল। ওরে বাবা কি ধোয়া লাগছে, আমি আর মাংসের দিক তাকাতেই পারছি না গো। দেখতে পাচ্ছো আমার চোখ কপালে উঠে গেছে, নাক চোখের জায়গায় চলে গেছে। তো যাই হোক, দেখো আমার বর খাচ্ছে, কেমন হয়েছে। দেখেছো ভুরুটা কেমন নাচালো, তার মানে ভালো হয়েছে, বুঝলে তো। ভাই খাচ্ছে, মানে সবাই এখন টেস্ট করছে, ফাইনালটা পরে হবে। এখন রান্না হয়ে গেছে, ওই কড়াইয়ের উপর থেকে সবাইকে তুলে দিয়েছি, ওটাই টেস্ট করলো করছে। খেয়ে বেশ সবাই ভালোই বলছে। রান্না হয়ে গেছে, একটা গামলার মধ্যে মাংসটাকে ঢেলে দিচ্ছি, কাকা এসে একটু হেল্প করছে আমাকে। কড়াইতে একটু ঝোলও রাখা যাবে না, ওর জন্য সব কাচিয়ে কাচিয়ে সব নামিয়ে দিচ্ছি। এইবারে ফাইনাল খাবার, সবাই বসে পড়েছি, ভাত নিয়ে সাথে দুটো তরকারিও হয়েছে আর মাংস, ইলিশ মাছ রয়েছে। যাই হোক, এইটা দিয়ে দুপুরের লাঞ্চ পুরো ফাটাফাটি। আমিও বসে পড়েছি খেতে, এই দেখো খাচ্ছি। তো ফ্রেন্ডস, রান্না তো হয়ে গেল, এমনকি খাওয়া চলছে, খেতে থাকো সবাই। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে। আর প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, নতুন বন্ধু যারা আছো তারা চ্যানেলটিকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো চ্যানেলটিকে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এদের খাওয়ার চলতে থাকুক, আজকে দারুণ এনজয় করেছি আমরা সবাই, তোমরা বুঝতেই পারলে সেটা। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা।